Bismillahirrahmanirrahim. Priyo shikkhartira, asha kori tumra shobai bhalo acho, shusto acho ebong nirapodei acho. Tomader porashonar subidhartar tomader priyo school Kishorganj Jela Ideal School online class er byabostha koreche. To tari dharabahikota ajke ami Tanbir Ahmed shohokari shikkhok tomaderke porabo ami panchom shrenir Bangladesh bishwoporichoy. To priyo shikkhartira, tumra shobai khata kolom boi niye ক্লাসটি যথাযথভাবে উপভোগ করো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে পড়ানো হয়েছিল গত ক্লাসে প্রথম অধ্যায়ের 3-4 পার্ট থেকে। আজকে পড়াবো প্রথম অধ্যায়ের 5 নাম্বার পার্ট থেকে। তো তোমরা সবাই বইয়ের 10 পৃষ্ঠা খুলো। 10 পৃষ্ঠা খোলার পরে দেখো, প্রথমেই একটা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রটি কিসের জানো? এই চিত্রটি হচ্ছে 1971 সালের 16 ডিসেম্বর আমাদের এই বাংলাদেশের রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে যে আত্মসমর্পণ করছে এর ছবি। আশা করি ছবিটি ভালোভাবে দেখেছো। এখন আসো আমরা মূল পাঠের দিকে যাই। তো মূল পাঠ হচ্ছে 5। এই 5-এর মধ্যে শিরোনাম হচ্ছে কি? পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয়। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয়। তাহলে দেখো, মুক্তিযুদ্ধের পুরো সময়টায় প্রতিবেশী দেশ ভারত নানাভাবে আমাদের সাহায্য করে। মুক্তিযুদ্ধের পুরো সময়টাতেই আমাদের প্রতিবেশী দেশ ভারত নানাভাবে আমাদের সাহায্য করে। আশ্রয় গ্রহণকারী বাঙালি শরণার্থীদের ভাত ভারত খাদ্য বস্ত্র ও চিকিৎসা সেবা দেয়। আশ্রয় গ্রহণকারী বাঙালি যারা শরণার্থী ছিল তাদেরকে ভারত কি দিয়ে সেবা করে সাহায্য করে? যে ভারত খাদ্য বস্ত্র চিকিৎসা দিয়ে তারা সেবা করে। আবার তারা মিত্র বাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনী গঠন করে। আমাদের স্বাধীনতা যেন ত্বরান্বিত হয় এজন্য তারা মিত্র বাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনী গঠন করে। এবং এই বাহিনী যে অপারেশনটা পরিচালনা করে তার নাম দেয় অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট নামক আক্রমণে এই বাহিনী বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে। মিত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। জগজিৎ সিং অরোরা মিত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। তাহলে মিত্র বাহিনীর প্রধান কে ছিলেন? তিনি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। তার নেতৃত্বে 1971 সালের 21 নভেম্বর মিত্র বাহিনী ও মুক্তি বাহিনী মিলে গঠন করা হয় যৌথ বাহিনী। মিত্র বাহিনী ও মুক্তি বাহিনী এই দুটি বাহিনী মিলে গঠন করা হয় কি? যৌথ বাহিনী। 1971 সালের 3রা ডিসেম্বর হঠাৎ পাকিস্তান বিমান বাহিনী বাংলাদেশের ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে বোমা হামলা চালায়। 1971 সালের 3রা ডিসেম্বর হঠাৎ পাকিস্তান বিমান বাহিনী ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে বোমা হামলা চালায়। এর ফলে যৌথ বাহিনী একযোগে স্থল নৌ ও আকাশপথে পাল্টা আক্রমণ করে। এরই ফলশ্রুতিতে প্রতিশোধ হিসেবে যৌথ বাহিনী একযোগে স্থল নৌ ও আকাশপথে পাল্টা আক্রমণ করে। তীব্র আক্রমণের ফলে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ফলে মাত্র 9 মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করি। তাহলে প্রায় নয় মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করি, দেশ শত্রু মুক্ত হয়। ঢাকার রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা ছিলেন এবং পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। ঢাকা রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল
জগদীপ সিং অরোরা ছিলেন এবং পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে আমাদের সত্যিকারের বিজয় অর্জিত হয়। এর মধ্য দিয়ে কি আমাদের বাঙালি জাতির, আমাদের বাংলাদেশিদের সত্যিকারের বিজয় অর্জিত হয়। প্রতি বছর 16ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি। প্রতি বছর 16ই ডিসেম্বর আমরা কি করি? বিজয় দিবস পালন করি। এর কিছুদিন পর 1972 সালের 8ই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন এবং 1972 সালের 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। আচ্ছা, এরপর তোমরা যাও 12 পৃষ্ঠায়। 12 পৃষ্ঠার শিরোনাম হচ্ছে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি। তোমরা এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছ, যারা হচ্ছে আমাদের দেশের জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন, শহীদ হয়েছেন এবং তাদেরকে সর্বোচ্চ উপাধিতে ভূষিত করা হয়েছে। তো আজকে আমরা এখানে আলোচনা করব মুক্তিযোদ্ধাদের যে রাষ্ট্রীয় উপাধি, রাষ্ট্রীয় সম্মাননা, সেই বিষয়ে। এখন আসো আমরা মূল পাঠে যাই। মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধে বীরত্ব, মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করে। মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করে। মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন এমন 7 জন বীর শ্রেষ্ঠ সর্বোচ্চ উপাধি বাংলাদেশের, এটাই হচ্ছে সর্বোচ্চ উপাধি, বীর শ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়। নিচে তাদের ছবি দেওয়া হলো এবং নামের তালিকা দেওয়া হলো। তাহলে কো নাম্বার হচ্ছে কি, কো নাম্বার প্রথমে আসছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ছবি। খ ধারাবাহিকভাবে আসছে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। এই যে দেখতে পাচ্ছ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ছবি। এরপর গো নাম্বার দেখো সিপাহী হামিদুর রহমান। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিপাহী হামিদুর রহমানের ছবি। এরপর ল্যান্স নায়ক মোহাম্মদ শেখ, নূর মোহাম্মদ শেখ। তোমরা দেখতে পাচ্ছ চিত্রে যে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের ছবি। এরপর উমো নাম্বার হচ্ছে সিপাহী মোস্তফা কামাল। তোমরা এখানে দেখতে পাচ্ছ সিপাহী মোস্তফা কামালের ছবি। এরপরে আসছে 6 নম্বরে ইঞ্জিন রুম আর্টিফিশার রুহুল আমিন। ইঞ্জিন রুম আর্টিফিশার রুহুল আমিন। তাহলে এই যে তার চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আছে 6 নম্বর সর্বশেষে ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ। তোমরা চিত্রে তার ছবি দেখতে পাচ্ছ। তাহলে দেখো এরাই হচ্ছে কি, এই 7 জনই কি আমাদের দেশের বীর শ্রেষ্ঠ। 1971 সালে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন বলে তাদেরকে, এই 7 জনকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ উপাধি, যেটা বীর শ্রেষ্ঠ, এই উপাধি প্রদান করা হয়। এছাড়াও সাহসিকতা এবং ত্যাগের জন্য আরও 3টি উপাধি দেওয়া হয়েছে। উপাধিগুলো হলো ধারাবাহিকভাবে বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। ধারাবাহিকভাবে কি বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। সকল মুক্তিযোদ্ধা এবং অগণিত সাধারণ মানুষের অবদানে আমরা লাভ করেছি আমাদের স্বাধীনতা। তাহলে দেখো আজকে আমরা যে পড়লাম, আমরা প্রথমেই পড়েছি কি পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয়, আর এরপরে আমরা পড়েছি মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি। তোমরা যত বড় হবে, তোমাদের মুরব্বীদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে তোমরা মুক্তিযুদ্ধের কাহিনী আরও অনেক বেশি জানতে পারবে এবং বিস্মিত হবে যে আমাদের মুক্তিযোদ্ধারা কত কষ্ট করে, কত ত্যাগ স্বীকার করে আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। তাহলে এখন তোমাদের বাড়িতে HW থাকবে, এই যে 13 পৃষ্ঠা। 13 পৃষ্ঠাতে তোমরা দেখো ডান পাশের, বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশ মিলকরণ, এটা হচ্ছে 13 নম্বরের ঘ নাম্বার, 13 পৃষ্ঠার ঘ নাম্বার। এই বাসায় বসে এই ছকটি তোমরা
পূরণ করবে এবং এটি নির্দিষ্ট দিনে SW খাতা তোমরা স্কুলে জমা দিবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।